হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের রুফিলো অ্যাপের ব্যাপারে জানাবো এটি হচ্ছে রুফিলো অ্যাপ এর রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড আছে রুফিলো হচ্ছে একটি পার্সোনাল লোন অ্যাপ এখান থেকে আপনি ইনস্ট্যান্ট পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত লোন নিতে পারবেন শুধুমাত্র আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে আপনার ক্রেডিট স্কোর যেমন থাকবে তেমন হিসেবে আপনি আপনার লোন পাবেন আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তাহলে আপনি লোন বেশি পাবেন আপনার ক্রেডিট স্কোর যদি ভালো না থাকে কম থাকে তাহলে আপনার আপনি পাবেন লোন পাঁচ হাজার মানে পাঁচ হাজার থেকে স্টার্টিং আছে আর কি তাহলে চলি আজকে ভিডিওটি শুরু করি এই ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেলসে দেখাবো কেমন করে আপনি রুপিলো থেকে লোন নেবেন এর প্রসেসিং ফি কেমন এর ইন্টারেস্ট কেমন এবং এর টেন কতদিন দিচ্ছে তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলি আপনারা যদি এই চ্যানেলে প্রথম আসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এবার রুফিল অ্যাপটি ওপেন করি এটি হচ্ছে রুফিল অ্যাপের হোম পেজ এটি হোম পেজ আমার আলাদা দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এর আগে এখান থেকে লোন নিয়েছি তিনবার লোন নিয়েছি তিনবার রিপেমেন্টও করে দিয়েছি তাই আমার হোমপেজটা এমন দেখাচ্ছে আপনারা যখন এন্টার করবেন এই অ্যাপে তখন আপনার মোবাইল নাম্বার চাইবে আপনার ইমেল আইডি চাইবে তারপর লগ করবেন দিয়ে আপনি আপনার বেশি ডিটেলস দেবেন পার্সোনাল ডিটেলস আপনার ডেট অফ বার্থ আপনার নাম আপনার ইনকাম আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ড এবং প্যান কার্ড আপনার অ্যাড্রেস এগুলো দিবেন তারপর আপনি এন্টার করবেন আপনার এলিজিবল ক্রাইটেরিয়া এলিজিবল এলিজিবল আছেন কি সেটা আপনি দেখতে পাবেন আপনি যখন এলিজিবল হয়ে যাবেন তাহলে আপনি এরকম আমার যেমন হোম পেজ দেখতে পারেন তেমন আপনার হোম পেজ দেখাবে তো আমি আপনাদের দেখাচ্ছি এর আগে আমি তিনবার লোন নিয়েছি এখান থেকে তিনবার লোন নিয়ে আমি এটা রিপেমেন্টও করে দিয়েছি তো আজকে আবার আমি আপনাদের লোন নিয়ে দেখাবো যে দুই মিনিটের মধ্যে কেমন করে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে সেটি আপনি লাইভ দেখুন চলুন হোম পেজে আবার চলে এসেছি প্রথমে দেখবেন অ্যাড ব্যাঙ্ক ডিটেলস লিখা আছে প্রথমে অ্যাড ব্যাঙ্ক ডিটেলস লিখা আছে আপনার যখন এলিজেবেল আপনি হয়ে যাবেন তখন ওখানে সেরকম আগে লেখা থাকবে তো আমি অ্যাড ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করছি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার নাম এবং আমার ক্রেডিট অ্যামাউন্ট কত টাকা আমি পেয়ে পাচ্ছি ছয় একশো টাকা আমার লোন অ্যাপ্রুভ হয়েছে প্রসেসিং ফি লাগবে আমার আটশো এক টাকা জিএসটি চার্জ হচ্ছে আঠেরো পারসেন্ট একশো চুয়াল্লিশ টাকা ইন্টারেস্ট হচ্ছে ছচল্লিশ টাকা এবং ফার্স্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হচ্ছে ছয় হাজার দুইশো ছয় টাকা এবং সেকেন্ড ইনস্টলমেন্ট হচ্ছে তিনশো আট টাকা তো এখানে একটু বুঝার আছে এখানে বলছে টেনিউর চব্বিশ মান্থ এখানে কিন্তু চব্বিশ মাসে টেনিউর না এখানে আছে দেখবেন আমার ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট হচ্ছে এক তারিখ মানে ফার্স্ট অক্টোবর আজকে হচ্ছে ষোলো অক্টোবর তাহলে আমার টেনিউল হচ্ছে টাইম হচ্ছে আমার পনেরো দিন আর বাকি সেকেন্ড যে ইনস্টলমেন্টটা সেটা আপনার না দিলেও চলবে সেটা আপনার মাফ হয়ে যাবে ঠিক আছে আমি অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করলাম তারপরে দেখবেন আমার অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে পুরো ডিটেলস তো আমি সেটাকে সিলেক্ট করব তারপরে কন্টিনিউ করব নিচে এখানে দেখবেন গেট মানি নাও তার আগে এগ্রি এগ্রি করতে হবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে গেট মানি নাও ক্লিক করবেন মানি ট্রান্সফার ইন প্রসেস মানি ট্রান্সফার ট্রান্সফার আমার প্রসেস হচ্ছে এখানে চলে এলো আমার মেসেজ কংগ্রাচুলেশন কুইকাস কী বলছে ক্রেডিট অ্যাপ্রুভড আমার দেখবেন কত তাড়াতাড়ি আসবে এক মিনিটও লাগছে না আমার দেখ ডিসপ্লেসমেন্ট ইন প্রসেস প্রসেস হচ্ছে দেখেন আমার কত তাড়াতাড়ি আসবে আপনি আপনাকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি আপনার আমার টাকাটা ব্যাঙ্কে আসবে আমি এখানে এখান থেকে আমার মেসেজ আসবে আপনি দেখতে পাবেন যে আমার মেসেজ আসছে কি না আপনার লাইভ দেখাচ্ছি কত তাড়াতাড়ি এর মানে ক্রেডিট হচ্ছে আর কি অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আমার হচ্ছে প্রসেসিং হচ্ছে এখন থেকে চলে এসেছে দেখেন আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে দেখেন পাঁচ হাজার দুশো পনেরো টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে এবং আমি আপনাদের দেখাবো এর কত লোন নিয়েছি এর আগে এবং কত আমাকে পেমেন্ট করতে হয়েছিল এখন যেমন নিয়েছি আমি এরকম এর আগেও এসেছিলো আমি এর আগেও দুই তিনটে লোন নিয়েছি কিন্তু যত এখন ছয় হাজার দুশো ছয় টাকা আমার রিপেমেন্ট করতে হয়েছে তখন ছ হাজার দু দুশো আমাকে রিপেমেন্ট করতে হয়েছে এখন আমার অ্যাপ্রুভ হয়েছিল ছ হাজার একশো ষাট টাকা ব্যাঙ্কে এসেছে আমরা কত পাঁচ হাজার দুশো পনেরো টাকা এবং ট্রেনিউর হচ্ছে পনেরো দিন মাত্র ঠিক আছে আপনারা এবার ভেবে নিন আপনারা টাকা নেবেন কি নেবেন না আপনারা যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে আপনি এ লোনটি নিতে পারেন আশা করে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ